তিনটে মাত্র আলু দিয়ে যে এত মজাদার একটা নাস্তা হয় যদি না করতাম তাহলে বুঝতাম না। তো হ্যালো বন্ধুরা, আমি মেহের, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম আবার নতুন একটা রেসিপি নিয়ে। তিনটে আলু দিয়ে আজকে খুব সুন্দর একটা পাকোড়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা একটা লাইক করে দেবেন। তো প্রথমে আমি এখানে তিনটে আলু নিয়েছি, দেখুন এই সাইজের আলু নিয়েছি। তো আলুটাকে আমি ছালটা ছাড়িয়ে নিচ্ছি, তো একটু মোটা মোটা করে ছালটা ছাড়িয়ে নেবেন। তিনটে আলু আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি, একটা একটু খারাপ ছিল তো বাদ দিয়ে দিলাম, তো এটা আড়াইটাই বলতে পারেন। তো এইভাবে করে পাতলা পাতলা, খুব পাতলা করে আমি কেটে নিয়েছি বটির সাহায্যে। এইভাবে করে খুবই কিন্তু পাতলা হবে, এইভাবে করে কেটে নিচ্ছি আমি। দেখুন এভাবে লম্বা লম্বা সাইজে করে কিন্তু কাটবেন, আলুগুলো যেন একটু লম্বা সাইজের হয় এইভাবে করে কেটে নেব। এরপর আমি এভাবে করে সাইজ করে ছুরির সাহায্যে খুবই পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নেবো। এভাবে করে সঙ্গে সঙ্গে কেটে কিন্তু জলে দেবেন, নয়তো একটা কালচে ভাব এসে যাবে আলুর মধ্যে। তো আপনারা এখানে জলেতে হালকা করে একটু লবণ দিয়ে দিতেও পারেন, তাতে কালচে ভাবটা আসবে না। তো এইভাবে খুব পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি। আরও আপনারা যদি পাতলা করতে পারেন, আরও পাতলা স্লাইস করে কেটে নেবেন, তাতে আরও ভালো হবে। তো আমি এভাবেই কেটেছি। তো সবগুলো এভাবে করে লম্বা লম্বা সাইজে কেটে নেব, সাইজটা কিন্তু লম্বাই থাকবে, ছোটো যাতে না হয়। এইভাবে করে কেটে নিচ্ছি। আলুটাকে আমি দুই থেকে তিনবার এভাবে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, যাতে আলুর যত ময়লা বা নোংরা আছে সব বাড়িয়ে যায়। এইভাবে করে ধুয়ে নিয়ে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আলুর মধ্যে আমি এক চামচের মতো লবণ মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, 10 মিনিটের জন্য এভাবেই রেখে দেবো, লবণটা যাতে আলুতে সোক করে। তো এইভাবে করে রেখে দিলাম, যাতে আর আলুটা খুব একটু নরম হয়ে যায়, যেহেতু এখন শক্ত আছে। তো 10 মিনিট পর আমি ফিরে আসলাম, এই দেখুন আলুটা একদম নরম হয়ে গেছে। এবার আমি ঢান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো আলুটাকে। তো আপনারা চাইলে নর্মাল জল দিয়েও ধুয়ে নিতে পারেন। তো ধুয়ে নিয়েছি, জলটাও ঝরিয়ে নিয়েছি। এবার যেহেতু আমি কিছু পরিমাণ তো লবণ আলু অ্যাবজর্ব করেছে, তাই কিছুটা পরিমাণ আমি লবণ দিয়েছি। দিয়ে এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, মরিচ গুঁড়ো আর যা যা বাদ বাকি মশলা একটু একটু করে দিয়ে দিলাম এখানে। আর দিলাম কিছুটা জিরে গুঁড়ো, দিয়ে এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি 10 মিনিটের জন্য যে লবণ দিয়ে রেখেছিলাম সেটা কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এরপর কিন্তু 1 চিমটের মতো লবণ দিয়েছি। তো ভালো করে ধুয়ে নেবেন, এরপর যা যা মশলা সবই দেবেন। তো ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। এবার আমি দিচ্ছি কিছুটা কর্নফ্লাওয়ার, 1 মুঠোর মতো দিলাম কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারে যদি সেরকম চিট ভাবটা না আসে, আপনারা এখানে বেসন বা ময়দারও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে ময়দার পরিমাণ মতো নিয়ে নিচ্ছি, যাতে চিটটা ভালো আসে আলু থেকে। তো যতটা আমার প্রয়োজন আমি ততটা পরিমাণে ময়দা নিচ্ছি। তো প্রথমে আমি কিছুটা নিয়ে দেখলাম, সেরকম চিট হচ্ছিলো না, তাই আবারও কিছুটা আমি নেব, যাতে ভালো করে একটা চিট আসে আলুর মধ্যে থেকে, যাতে সব একসাথে ভালো করে সাঁটতে সুবিধা হয়। আবারও কিছুটা নিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আলুর মধ্যে থেকে এভাবে করে। দিয়ে আবার ভাজার জন্য আমি এখানে তেলটা গরম করতে বসিয়ে দিচ্ছি। তো এখানে তেলটা দিয়ে দিলাম, গরম হলে এবার একটা একটা তেলের উপরে ছেড়ে দেবো এভাবে করে। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার 1 মুঠো করে এভাবে সাইজ করে আমি ছেড়ে দিচ্ছি এখানে। তেলটা খুব ভালোভাবে গরম হতে হবে। তো ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে করে দিয়েছি, কারণ ভেতরটা কাঁচা রয়ে যাবে আর বাইরে থেকে পুড়ে যাবে, তাই আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিলাম। এরপর একটা একটা করে এভাবে গোল্লা পাকিয়ে দিয়ে দিচ্ছি। লম্বা লম্বা কাটার জন্য কিন্তু সাইজটা বা শেপটা খুব ভালো আসবে আলুর মধ্যে থেকে। তো এইভাবে করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি, দেখুন। দিয়ে আবার ওটাকে 5 থেকে 7 মিনিটের জন্য হালকা আঁচে এভাবে ভেজে নেব, যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ এভাবেই ভেজে নেব। তো সবগুলো দেওয়ার পর একটু উল্টে পাল্টে দিচ্ছি আমি, এই দেখুন একসঙ্গে সেটে যাচ্ছিলো, তাই কিছুটা আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি এভাবে করে, যাতে সবগুলো না একসঙ্গে সেটে যায়। তো একটা চামচের মধ্যে থেকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি, কারণ এই অবস্থায় না ছাড়ালে একসঙ্গে ভাজার পর একসঙ্গে এভাবে জড়িয়ে যাবে, তাই ছাড়িয়ে নিলাম। দিয়ে এবার আবারও ভালো করে এভাবে করে ভেজে নিচ্ছি।
এখন আমি এভাবে করে ভেজেছি, খুব ভালো করে ভাজাটা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এইভাবে কিন্তু গরম গরম সসের সঙ্গে খুবই ভালো লাগবে খেতে। তো আবারও একটা ব্যাচ আমি এখানে দিয়ে দিচ্ছি। ওই একই প্রসেসে আমি এগুলো সব ভেজে নেব। এটা দ্বিতীয় ব্যাচ হচ্ছে। ভালো করে এভাবে করে গলা গলা পাকিয়ে আমি দিয়ে দিচ্ছি আলুটাকে। খুব কিন্তু দেরি হয় না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আপনারা যেভাবে গ্যাসের ফ্লেমটা রাখবেন সেভাবে হয়ে যাবে। এভাবে সবগুলো আমি এভাবে করে দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে ভেজে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন এই বাসটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। খুবই কিন্তু মুখরোচক, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে এইভাবে করে তাদেরকে সার্ভ করে দিলে। তো আমার হয়ে গেছে আলুর পাকোড়া। তো এইভাবে আমি তৈরি করেছি। তো কোনো কুটুম বা কোনো আত্মীয় স্বজন আসলেও কিন্তু এইভাবে করে দিতে পারেন, তারা কিন্তু খুবই খুশি হবে। তো খুবই মচমচে হয়েছে, আপনারা যদি না করেন তাহলে বুঝতে পারবেন না। তো ভেতরটা কিন্তু একদমও নরম আর ওপর থেকে কিন্তু ক্রিস্পি। তো এইভাবে কিন্তু আলুর রেসিপি নাস্তা একটা বিকেলের জন্য হয়ে গেছে। তো চাইলে একবার বাড়িতে এভাবে ট্রাই করতে পারেন। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে বন্ধু আর ফ্যামিলির সঙ্গে একটু শেয়ার করে দেবেন। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।